প্রচন্ড ধুমুহা, ধারাহার বরষুণ, বজ্রপাত, রাজ্যর প্রান্তে প্রান্তে প্রকৃতির ভয়াবহ রূপ। গছ ভাগিছে, গছ উভালিছে, বিদ্যুতের খুঁটা ভাগিছে, বিধ্বস্ত হয়েছে বাসগৃহ। পাথারকান্দির করিখাইত বজ্রপাতত মৃত্যু মহিলার। মৃত মহিলাগুলির নাম মিনতি নমুহুদ্র। ধুমুহা বরষুণের মাজতে বজ্রপাত, মহিলাগুলি বহি আছিল ঘরতে, তেনেতেই ঘটিছিল অঘটন। এতিয়া মাতৃর মৃত্যুত অসহায় পাঁচটিক সন্তান, স্থানীয় বিজেপি নেতার সাহায্যর আশ্বাস। যেহেতু মেয়েটা যেসব মারা গেছে, ওইসব তার বাচ্চা ছোট ছোট ফাঁসটা বাচ্চা তারা বাদ দিতে আছে। ওই সময় ঘরের ভিতরে তখন হঠাৎ একটা বাস ভরিয়া ওই মেয়েটা মারা গেছে। উত্তর গুয়াহাটির ধুমুহার ধ্বংসলীলা। ধুমুহাই উড়ুয়াই নিলে বহু লোকর ঘরের মুথস, বিছনার তলত সুমায় একাংশর প্রাণ রক্ষা, বিস্তর ক্ষতির সম্মুখীন ফুলংগাঁও, ছয়গাঁও বক সমষ্টিত ধুমুহার সংহার। আড়াই ঘণ্টা জুড়ি বলা ধুমুহায় তছনছ করে গরৈ মারি চৌতারা, ভিতর দোয়া কালাতলি, সন্তলি আদি অঞ্চল। ঘর বাড়ি ভাগিছে, গছ উভালিছে, বহু শস্য নষ্ট হয়েছে, বিদ্যালয় গৃহও বিধ্বস্ত। কিন্তু স্কুল ছুটি দিয়ার 10 মিনিটমান পাছত ধুমুহা অহাত রক্ষা পড়ে কণ কণ ছাত্র ছাত্রী। ভিতর দোয়ার মৌলানা আব্দুল কালাম আজাদ হাইস্কুল, কালাতলি আঞ্চলিক জুনিয়র কলেজ আদি শিক্ষানুষ্ঠান বিধ্বস্ত হয়। কালির পরা আমার শ্বশুর পরীক্ষা আছে, তিনিখন লড়া ছোৱালী ঠিকাতে কিবা ব্যবস্থা নকরিলে আর রাত্রির ভিতরে সম্ভবও নয়, গতি পরীক্ষা লওয়াটো মোর কারণে অসম্ভব কথা। যদি লবই লাগে তেতিয়াহলে নিশ্চিতভাবে টেন্ট হাউস ভাড়া করে পরীক্ষা লব লাগবে। বিভাগীয় কর্তৃপক্ষ যেতালেকে ইয়ার উপযুক্ত পদক্ষেপ নলব তেতিয়ালেকে স্কুল বন্ধ থাকবে, নিশ্চিতভাবে বন্ধ থাকিব, ইয়ার কোনো বিকল্প ব্যবস্থাই নাই। বঙাইগাঁও মানিকপুরত ধুমুহার তাণ্ডব, বিস্তীর্ণ অঞ্চলটো সন্মুখীন হয় ব্যাপক ক্ষয় ঘটিল। ঋণ লৈ কলর খেতি করা কৃষকে এতিয়া মূরে কপালে হাত দিছে। যি ক্ষতি হল 20 বিঘা জমির এই কল খেতি, কিছু ক্ষতিপূরণ দিবলৈ আমি সরকারক আহ্বান জানাইছো। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।